নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানে বিভিন্ন রকম জ্যোতিষ আলোচনা। আপনারা নিশ্চয়ই জানেন, প্রত্যেকটি আলোচনায় যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অথবা নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল কন্যা রাশির সম্পর্কে কিছু জানাবার জন্য, সেখান থেকে চিন্তা ভাবনা আজকের অনুষ্ঠান আমার কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব বা মানসিকতা কিরকম ধরনের হয় সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই কন্যা রাশি সম্পর্কে বলতে গেলে পারে প্রথমেই যে কথাটি বলতে হবে, যে আপনারা হয়তো জানেন যে কন্যা রাশি হচ্ছে একটি বুধের রাশি, অর্থাৎ কন্যা রাশি হচ্ছে বুধের রাশি, অর্থাৎ কন্যা রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে উত্তর ফাল্গুনী, একটি হস্তা এবং একটি চিত্রা। উত্তর ফাল্গুনী 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অবধি কন্যা রাশিতে অবস্থান করছে, হস্তা ওখানে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিট মান পেয়ে রয়েছে, এবং চিত্রা হচ্ছে কন্যা রাশির মধ্যে 23 ডিগ্রি 20 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত চিত্রার অবস্থান, অর্থাৎ 6 ডিগ্রি 40 মিনিট চিত্রা ওখানে রয়েছে। উত্তর ফাল্গুনী রবি নক্ষত্র, হস্তা চন্দ্রের নক্ষত্র এবং চিত্রা মঙ্গলের নক্ষত্র। এছাড়াও কন্যা রাশি বুধের স্বক্ষেত্র, বুধের মূল ত্রিকোণ, বুধের উচ্চ ক্ষেত্র, টোটাল বুধের একটা গুণ কন্যা রাশির মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। কন্যা রাশি আসলে কন্যা রাশি হচ্ছে একটি বৈশ্য বর্ণের রাশি, একটি পিতৃতত্ত্বের রাশি, একটি ধী স্বভাব রাশি, একটি স্ত্রী স্বভাবের রাশি। এছাড়াও কিন্তু কন্যা রাশি হচ্ছে একটি সমরাশি, এবং কন্যা রাশির মধ্যে কিন্তু শুক্র নিচস্থ হয়ে থাকে। এই সবকটা বিষয়কে যখন আমরা একসঙ্গে মিলিত করে এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব, তখন কিন্তু আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিকতা বা ব্যক্তিত্ব কিরকম ধরনের হয় সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝে যেতে পারবো। প্রথমেই যেটা বলবো যে বুধ এমন একটা প্ল্যানেট, এমন একটা গ্রহ, জ্যোতিষশাস্ত্রের মতে বুধকে বালক গ্রহ বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে বুধ এমন একটি গ্রহ যে সে যেরকম লোকের সঙ্গে বা যেরকম গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে সেই গ্রহের অনুপাতে সে ফল প্রদান করবে। অর্থাৎ সে যদি বৃহস্পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে বৃহস্পতির গুণাগুণ সে কিছুটা নিয়ে নেবে, আবার বুধ যদি রাহুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে রাহুর গুণাগুণ কিছুটা নিয়ে নেবে। অর্থাৎ বুধ যেই গ্রহের প্রভাবে থাকবে সেই গ্রহের আন্ডারে থেকে ফল প্রদান করবে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতে বুধ কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট গ্রহ, খুব ইন্টেলিজেন্ট একটি গ্রহ। আসলে বুধ হচ্ছে বুদ্ধিমান এবং বহু গুণ সম্পন্ন একটি প্ল্যানেট, অর্থাৎ বিভিন্ন রকমের তার ভেতরে কিন্তু গুণ দেখতে পাওয়া যায়। বুধের ভেতরে বহুমুখী প্রতিভার অধিকারী হয়, বুধকে বহুমুখী প্রতিভার অধিকারী বলা হয়ে থাকে, এবং প্রতিটি কাজ বুধ কিন্তু নিখুঁতভাবে করতে চায়। যেহেতু কন্যা রাশি বুধের রাশি এবং বুধের মূল ত্রিকোণ, বুধের উচ্চ ক্ষেত্র সবটাই ওখানে, যেহেতু বুধের খুব একটা পাওয়ারফুল ওখানে জায়গা, সেই কারণে কিন্তু কন্যা রাশির ব্যক্তিত্বের ভেতরেও কিন্তু এই বুধের গুণাগুণগুলো অনেকটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তাহলে পরে কন্যা রাশির ব্যক্তিত্ব বা কন্যা রাশির ব্যক্তি বা কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিরকম ধরনের হতে পারে? তারা কিন্তু খুব বুদ্ধিমান হয় এবং বহু প্রতিভার মালিক হয়। নিজের প্রতিভাকে নানান ভাবে ছড়িয়ে দিতে কিন্তু এরা খুব সুন্দর পারে। এছাড়াও কিন্তু যে কোনো কাজ যদি এরা করে তাহলে সেটাকে খুব পারফেক্ট ভাবে করার চেষ্টা করে, খুব নিখুঁত ভাবে করার চেষ্টা করে কন্যা রাশি জাতক জাতিকারা। যদি রাশিটি যদি কোনোভাবে পীড়িত না হয় তাহলে পারে কিন্তু এই বুধের যে সুন্দর গুণাগুণগুলি এগুলো কিন্তু খুব সহজেই দেখতে পাওয়া যায়। এদের স্মৃতিশক্তি খুব ভালো হয়, অনেক বিষয় কিন্তু এরা মাথার মধ্যে মানে অনেকটাই কিন্তু এদের মেমোরি পাওয়ারটা খুব ভালো হয় প্রথম যেটা হচ্ছে বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো জ্ঞানকে এরা কিন্তু নিজের আইডিয়া ক্ষমতা বা নিজের অভিজ্ঞতা দিয়ে সেটাকে আরো সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে পারে। এরা খুব সুন্দর বক্তা হয় এবং তার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু এরা মানুষের সঙ্গে মিশতে পারে। এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির ভেতরে যেটা
বলতেই হবে, একটু হাস্যরোধ, হাস্যরসবোধ যেটাকে আমরা বলে থাকি, একটু রসবোধ খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং এরা কিন্তু যেমন হাসি খুশি ভাবেও চলতে পারে, তেমন কিন্তু এরা সিরিয়াসনেস এদের ভেতরে কিন্তু ব্যাপারটাও খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আসলে আমরা প্রথমে কন্যারাশির বৈশিষ্ট্য যখন বললাম, তখন যে কটা কথা বললাম সেই কটা কথা থেকে অনেকটাই কিন্তু এই গুণাগুণগুলো সুন্দর করা যেতে পারে। যেমন হচ্ছে, ধরুন আমরা বললাম যে কন্যারাশি হচ্ছে একটি দ্বিস্বভাবের রাশি। দ্বিস্বভাবের রাশিগুলো আসলে এমন ধরনের হয় যে এরা কিন্তু কোনো ডিসিশন নিতে গেলে পরে কিন্তু একটু প্রবলেমে পড়ে যায়, একটুখানি চিন্তায় পড়ে যায়, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এরা ডিসিশনটা নিতে পারে না, একটু সময় লাগে, এদের ভাবতে একটু সময় লাগে ডিসিশন, যে কোনো ডিসিশন নিতে গেলে পারে। এবং এরা যদি একবার কোনো ডিসিশন নিয়ে নেয় তাহলে পারে কিন্তু চট করে পরিবর্তন করেও না। কন্যারাশি যেহেতু একটু স্ত্রী স্বভাবের রাশি, সেই কারণে কিন্তু এদের ভেতরে একটু লাজুকতা দেখতে পাওয়া যায়, খুব ধীর স্থির ভাবে এরা হাঁটাচলা করে, এবং খুব একটা সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করার একটা চেষ্টা করে কিন্তু এরা, এই কন্যারাশি জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে। কন্যারাশি যারা হয় তারা তাদেরকে দেখবেন, এরা কিন্তু খুব উত্তম, মানে যেটাকে বলা হয় খুব উত্তম শরীরের মালিক হয়, এবং তার সঙ্গে সঙ্গে প্রচন্ড সত্যবাদী হয়, সত্য কথা শুনতেও পছন্দ করে, সত্য কথা বলতেও পছন্দ করে, এবং নাচ গান বা যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে এরা কিন্তু খুব ইন্টারেস্টেড হয়, যে কোনো আর্টিস্টিক লাইনের মধ্যে। এবং এদের কিন্তু ছবি আঁকার প্রবণতা, মেয়ে হলে পারে ভালো রান্না করার প্রবণতা, বা গান গাওয়ার প্রবণতা, বা গান শোনার প্রবণতা, বা নাচের একটা ট্যালেন্ট, এগুলো কিন্তু কন্যারাশির ভেতরে কিন্তু অনেকটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। যদি আমরা একটা গড় একটা হিসাব করি সমস্ত মানুষের, যারা পৃথিবীতে অনেক বড় বড় জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাদের জ্ঞান এবং তাদের শিক্ষার মাধ্যমে, তাদের অভিজ্ঞতার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা সব থেকে বেশি যে রাশিটাকে পাবো সেটা কিন্তু কন্যারাশি। অর্থাৎ কন্যারাশির বহু মানুষ আছে যারা কিন্তু অনেক বড় জায়গায় যেতে পারে, কারণ হচ্ছে তার জন্য একটা বিশেষ বিষয় হচ্ছে যেটা, যে এদের ভিতরে যেমন জ্ঞান থাকে এবং সেই জ্ঞানকে পরিবেশন করার বা সেই জ্ঞানকে সুন্দরভাবে তুলে ধরার যে ট্যালেন্ট, এই দুটোই কিন্তু এই রাশিটার ভেতরে রয়েছে। এক হচ্ছে এরা জ্ঞান অর্জন করতে যেমন পারদর্শী, তেমন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনে ছড়িয়ে দিতে কিন্তু এরা কিন্তু খুব বেশি পারদর্শী হয়, যার ফলে কিন্তু এরা অনেকটাই ভালো জায়গায় পৌঁছাতে পারে। অবশ্যই কিছু প্রতিবন্ধকতা তো থাকে সবার জীবনে, তো আলটিমেটলি কিন্তু এদের ভেতরে অনেকটাই ট্যালেন্ট এই ধরনের আছে। এছাড়াও কিন্তু এরা একটু ধার্মিক মানসিকতার হয়, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাও এদের ভেতরে দেখতে পাওয়া যায়। কিন্তু কন্যারাশির ক্ষেত্রে একটু বেশি বয়সে গিয়ে আধ্যাত্মিকতাটা খুব ভালো পরিমাণে আসে, কম বয়সে খুব একটা দেখতে পাওয়া যায় না। কন্যারাশি জাতক জাতিকা যারা হয় তারা কিন্তু খুব বেশি বাচ্চাদেরকে ভালোবাসে, খুব বেশি মায়া মমতা থাকে এদের ভেতরে, এবং এরা বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসে। এবং তার সঙ্গে সঙ্গে কন্যারাশি কিন্তু প্রচন্ড রোম্যান্টিক প্রকৃতির হয়, প্রচন্ড প্রেমিক স্বভাবের হয়। এছাড়াও কিন্তু কন্যারাশির যারা মানুষ হয় তাদের কিন্তু নানান দিক থেকে ধন উপার্জন করার একটা কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যায়, একটা কিন্তু জায়গা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কন্যারাশি যারা হয় তারা কিন্তু অনেক রকম সাইড থেকে উপার্জন করার একটা মানসিকতাও রাখে এবং তাদের সুযোগটাও আসে। কন্যারাশি প্রচন্ড সাহসী প্রকৃতির হয়, এবং আমরা কন্যারাশির সিম্বলটাকে দেখতে পারি, বুঝতে পারা যায় যে এরা প্রচন্ড সাহসী প্রকৃতির হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো কাজেতে খুব কুইকলি এরা কিন্তু লেগে পড়তে পারে। বুধের দুটি রাশি আছে, একটি মিথুন রাশি এবং একটি কন্যারাশি। মিথুন রাশির বুধকে বলা হয় ব্যবসায়িক বুধ, আর কন্যারাশির বুধকে বলা হয় কিন্তু জ্ঞানমূলক বুধ। অর্থাৎ কন্যারাশির বুধের ভেতরে কিন্তু ব্যবসায়িক মেন্টালিটি কম রয়েছে, জ্ঞানকে পরিবেশন করা, জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় কন্যারাশি জাতক জাতিকাদের ভেতরে। কন্যারাশি জাতক জাতিকারা খুব ভালো অ্যাডভাইজার হয়, খুব ভালো এরা কিন্তু মানুষকে পরামর্শ দিতে পারে, খুব ভালো পরামর্শদাতা হয়, এবং সুমিষ্ট ভাষী যেটাকে বলা হয়, খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব সুন্দরভাবে নিজেকে গুছিয়ে কথা বলে নিজের বক্তব্যটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারে এই রাশির জাতক জাতিকারা। এরা প্রচন্ড পরিমাণে মানসিক শক্তি, এদের ভেতরে মানসিক ঊর্জা প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং কন্যারাশি যেহেতু আমরা প্রথমেই বললাম যে যেহেতু এরা একটু
স্ত্রী স্বভাবের রাশি, তাই সেই কারণে কিন্তু একটুখানি প্রথমের দিকে নিজেকে কিন্তু একটু গুটিয়ে রাখার চেষ্টা করে, মানে একটু লাজুক স্বভাব, বা একটু কোন রাশি যদি কোনো পুরুষও হয় তাহলে দেখা যাবে যে এদের ভিতরে কিন্তু বেশ অনেকটা লাজুকতা, অনেকটা রেসপেক্ট করার একটা প্রবণতা মানুষকে, এবং খুব একটা সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করা, এটা কিন্তু কোন রাশির ভিতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। কোন রাশির জাতক জাতিকা যারা হয়, যেহেতু কন্যা রাশি হচ্ছে মহারাশির ষষ্ঠ রাশি, এবং এখান থেকে এখানে চন্দ্র থাকার দরুন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা বা জল সংক্রান্ত প্রবণতা, কিন্তু জল সংক্রান্ত শারীরিক সমস্যা বা রোগ কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে এদেরকে সতর্ক থাকা উচিত। মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, এই কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে গাইনো প্রবলেম যদি আসে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ করা উচিত। এবং কন্যা রাশি জাতক জাতিকারা যেহেতু মানে চন্দ্র থেকে আমরা মা বিচার করে থাকি, তাই আপনারা দেখবেন যাদের কন্যা রাশি আছে, তো কন্যা রাশির যারা মা হন, কন্যা রাশি যাদের হয়, তাদের মায়েরা একটু কিন্তু উত্তপ্ত বা একটুখানি কিন্তু রাগী প্রকৃতির হয়ে থাকে, একটুখানি কিন্তু নিয়ম শৃঙ্খলা পরায়ণ অনেক সময় হয়ে থাকে, তো এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। রাশিটাই যদি কোনোভাবে পীড়িত না হয়, কোন্যা রাশিটা যদি কোনোভাবে পীড়িত না হয়, তাহলে পরে কিন্তু কোন্যা রাশির ভেতরে অনেক ট্যালেন্ট আছে, এবং সেই ট্যালেন্ট বা সেই প্রতিভাকে তুলে ধরার মতো কিন্তু তারা একটা সুযোগও পায়, তারা সেই প্রচেষ্টাও কিন্তু থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলতেই হবে, যে যেহেতু কন্যা রাশি হচ্ছে বুধের একটি রাশি, এবং বুধের গুণাগুণ তো যেহেতু এই রাশির মধ্যে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, তাই এখানে একটা ভালো বিষয় হচ্ছে যেটা, যে কন্যা রাশির জাতক জাতিকারা যে ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করবে, সেই ধরনের মানুষদের থেকে কিছু শিক্ষা গ্রহণ করে, এবং সেই ধরনের মানুষদেরকে দেখে কিছু শেখার চেষ্টা করে। এখানে ব্যাপার হচ্ছে যে যদি কন্যা রাশি এমন কোনো পরিবেশের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, যে পরিবেশে অসামাজিক কাজকর্ম হয়, বা যেসব পরিবেশের মধ্যে মানে অর্থাৎ বন্ধু বান্ধব যদি খুব ভালো কোয়ালিটির না হয়, খুব ভালো সংস্কারী না হয়, বা খুব একটা ঠিকঠাক সুবিধার মতো না হয়, তাহলে পরে কিন্তু কন্যা রাশি তাদের সঙ্গে যদি মেশে, তাহলে পরে কিন্তু তারা অনেকটাই নিজেকে তাদের মতো করতে গিয়ে অনেকটাই তার গুণাগুণগুলো নেগেটিভ দিকে প্রয়োগ করে। আবার কন্যা রাশির জাতক জাতিকারা যদি ভালো লোকের সঙ্গে মেশে, তাহলে পরে কিন্তু তাদের গুণাগুণগুলো ভালো লোকদের সঙ্গে মেশার ফলে সেখান থেকে তারা নিয়ে তাদেরকে সেরকম ভাবে মোটিভেট করে। অর্থাৎ যে বুধ হচ্ছে এমন একটা গ্রহ যেটা কিন্তু অন্যকে নকল করে, অর্থাৎ অন্যের থেকে কিছু নিয়ে নিজের আইডিয়া ক্ষমতা দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে পরে কন্যা রাশি হচ্ছে এমন একজন জাতক বা জাতিকা হয় কন্যা রাশির মানুষরা, যে এরা কিন্তু যেরকম পরিবেশের সঙ্গে মেলামেশা করবে, যেরকম মানুষদের সঙ্গে এরা মেলামেশা করবে, সেরকম ধরনের নিজেকে পরিবর্তন করে, যার ফলে কিন্তু এরা যদি ভালো মানুষের সংস্পর্শে আসে, বা সঠিক মানুষের সংস্পর্শে আসে, জ্ঞানী মানুষের সংস্পর্শে আসে, তাহলে পরে কিন্তু এদের লাইফের অনেকটাই পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। এবং এরা যদি ঠিক উল্টো দিকে যদি খুব একটা সুবিধা নয়, বা একটুখানি বাজে কালচারের মধ্যে যদি মেলামেশা করে, তাহলে পরে কিন্তু এরা বাজে দিকেও চলে যেতে পারে। তাই যারা ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছেন, তাদের বাবা মাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের ছেলেমেয়েদের যদি কন্যা রাশি হয়, তাহলে পরে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন যে তারা কোন ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করছে, বা কি ধরনের কালচারের মধ্যে মেলামেশা করছে। খারাপ কালচার বা খারাপ বন্ধু বান্ধবদের ব্যবহার এরা কিন্তু খুব উইকলি নেওয়ার চেষ্টা করে, এবং অনেকটাই কিন্তু নিজেকে নিজের গুণগুলোকে নেগেটিভ দিক থেকে প্রয়োগ করে। এছাড়া কন্যা রাশি যদি রাশিটি কোনোভাবে পীড়িত না হয়, তাহলে পরে কিন্তু আমি বলবো যে কন্যা রাশি একটি ট্যালেন্টেড রাশি এবং একটি খুবই উর্বর রাশি। এরা কিন্তু জীবনে অনেকটা ভালো জায়গায় যেতে পারে, এবং এদের এডুকেশনও কিন্তু অনেকটা ভালো হয়। তো খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।